हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल मशरफिस मम। आमार चैनले सबाई के स्वागत। तो प्रतिदिनेर मतो आरेकटी ब्लग निये हाजिर हलाम आपनादेर माझे। आजकेर ब्लगे आमी एकटा रेसिपि शेयर करछि, आर एई रेसिपिटी जारा कीटो डाइट करेन तादेर जन्य अनेक हेल्पफुल हबे। आमी आजके आपनादेरके बानिये देखाबो लाउ एबं बरबटिर फ्राइड राइस। तो आमार की की लागछे, এখানে আমি লাউ নিয়েছি, লাউয়ের ফ্রাইড রাইস, যেহেতু লাউ তো লাগছেই। তো লাউটা আমি এভাবে করে কেটে নিয়েছি, ছোলাটা অল্প ফেলেছি, সবুজ অংশটা রেখে দিয়েছি। তো লাউটা এভাবে আমি গ্রেট করে নিব এবার। তো ভাইয়া আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ যারা আমার চ্যানেলে নিউ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, যাতে করে আমার নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। তো আমি এখানে লাউগুলি গ্রেট করে নিচ্ছি। আসলে যারা কিটো ডায়েট করেন তারা সবাই জানেন যে ডিম খেতে খেতে একঘেয়েমি আর ভালো লাগে না, তাই তাদের জন্য আমার আজকের রেসিপিটি। তো এখানে আমি বরবটি নিয়েছি হাফ কাপ পরিমাণ, আর নিয়েছি বাদাম। এখানে আমি এক মুঠ পরিমাণ বাদাম নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম। এবার ফ্রাই প্যানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি, আর এখানে আমি বরবটিটা দিয়ে দিয়েছি। বরবটিটা আগে দিয়েছি কারণ বরবটিটা একটু মোটা। সো আমি এরপরে দিয়ে দিয়েছি লাউ, যে লাউটা আমি গ্রেট করে রেখেছিলাম। তো এখন আমি একটু পানিটা শুকিয়ে নেব, কারণ লাউয়ে প্রচুর পরিমাণ পানি থাকে, তো পানি সহ ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। সো আমি শুকিয়ে নিয়েছি। তো অন্য একটা ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি 2 চা চামচ, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে অলিভ অয়েল দিয়েও রান্না করতে পারেন, তো আমি ঘি দিয়ে করলাম। এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি, ডিম আর পেঁয়াজ মরিচ মিক্সড করে দেব একসাথে ভেজে। একটু একটু লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি বাদাম। বাদামটা আমি আগে দেইনি, কারণ হয়েছে বর্তমানে যারা জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফস্টাইল ফলো করেন তারা দেখে থাকবেন যে বাদামটা ভেজে খাওয়া নিষেধ, তো আমি পরে দিয়ে দিয়েছি এজন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম লাউ আর বরবটিগুলো, যেগুলো আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে, আর সব মিক্সড হয়ে গেছে একসাথে। এবার আমি নেড়েচেড়ে ভালোভাবে একসাথে মিক্সড করব। তো এটা আপনারা দুপুরে বা ডিনারে খেতে পারেন, ডিনারে তো এমনিতেই 2টা ডিম খাওয়া উচিত। তো 2টা ডিম ভেজে খেলে ডিমের সাথে সবজি 2-3 পদ করতে কিন্তু অনেক ঝামেলা হয়, এরকমটা করলে কিন্তু খেতেও বেশ মজা হয়, একটু অন্যরকম ফিল টেস্ট আসে, আর গিয়ে হচ্ছে একসাথে সব খাওয়া যায়। যারা কিটো ডায়েট করছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট, আমার কাছে তো বেশ ভালো লাগে, আমি প্রায়ই খাই। এবারে আমি একটু পরিবেশন করে দেখালাম, দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এমনিতেই তো আমরা প্রতিদিন ভাত মাছ খেতে খেতে একদিন একটু অন্যরকম খাবার খাই, যেমন পোলাও কোরমা, তারপর বিরিয়ানি। তো কিটু করতে করতে যারা হাঁপিয়ে গিয়েছেন বা একঘেয়েমি হয়ে গেছেন তারা একবার হলেও ট্রাই করবেন, অনেক ভালো লাগবে, একটু চেঞ্জ হবে, আর মজাও কিন্তু অসাধারণ। ভাই আর আপুরা, এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আরেকটি নতুন ব্লগে কথা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।